Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজ আমরা যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে এবং একটা ইন্টারভিউ টাইপ এরকম কিছু একটা প্রতিবেদন চ্যানেল 24 বুলেটিন থেকে এই নিউজটা নেওয়া, যেটার টাইটেল হচ্ছে ছাত্র সেজে মাদ্রাসায় জিনের বসবাস। তো ইন্টারেস্টিং, কারণ জিন রয়েছে এবং ছাত্র সেজে বসবাস করছে, ভীষণভাবে ইন্টারেস্টিং আমার কাছে অন্তত লাগলো, এবং সেইটা নিয়েই আজকের ভিডিও। কি রয়েছে ঘটনাক্রম সেটা দেখবো, এবং এখানে আমার মনে হয় যে কারোর ইন্টারভিউ নেওয়া হয়েছে, সেখানে হয়তো সে বলছে নিজের অভিজ্ঞতা এবং সেই নিয়ে কথাবার্তা। বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস হয়, অলৌকিক জিনিসপত্র, তো সেই জিনিসপত্র যে আমাদের সবসময় বিশ্বাসযোগ্য হয় তাও নয়, কিন্তু যারা চোখে দেখে ব্যাপারটা, যারা বোঝে ব্যাপারটা, তারা কিন্তু এটাকে সবসময় বিশ্বাস করে, এবং আমার মনে হয় প্রত্যেকেই কোনো না কোনো সময় একবার অন্তত বিশ্বাস করেছে এই সমস্ত ব্যাপারে। তো যাই হোক, আজকে আমরা এই ভিডিওটা দেখবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। আমি 2001 সালে পাবনা একটা মাদ্রাসায় ভর্তি হই। আমার পাশের সিটে একটা ছেলে থাকতো, তার নাম ছিল উবাইদুল্লাহ। সে আমায় খাবার দাবার খাওয়াইতো, বিভিন্ন দোকান থেকে অনেক জিনিস কিনে টিনা খাওয়াইতো। তো সে একদিন আমাকে ঘুরতে নিয়ে যে চকের ভিতরে বলতেছে যে হাবিবুল্লাহ চলো তোমাকে আজকে একটা জিনিস দেখাবো। গেলাম, যাওয়ার পরে একটা ধান ক্ষেতের ভিতরে বলতেছে যে ওই যে ওই জায়গা যাও, ওই জায়গা যাওয়ার পরে দেখবা যে একটা পাখি আছে, ওটা ধরে নিয়ে আসো, ও উঠতে পারবো না, তুমি যাও। তখন আমি ওই জায়গায় গেলাম, ওই জায়গা যে ওটা উঠাইলাম, হয়তোবা তখন বললাম যে উবাইদুল্লাহ ভাই আমি ধরছি। তখন বললো যে ঠিক আছে ছেড়ে দেবো। এখন রাত্রিবেলা এরকম হয়তো যে আমি ঘুমের থেকে জাগনো হয়েছি, তখন দেখি সে নাই আর। এই কোন ঘটনা যে ঘটনা থেকে আপনার চোখের সামনে পর্দাটা সরে গেল এবং আপনি বুঝতে পারলেন এবং আপনারা সবাই বুঝতে পারলেন যে এই উবাইদুল্লাহ আসলে উবাইদুল্লাহ না? আমরা একটু মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে হেজখানার ভিতর থেকে অনেক শব্দ আসতেছিল। আমরা নিজেরাই বলাবলি করতেছিলাম যে মনে হয় হেজখানার ভিতরে ডাকাত আসছে, এত গন্ডগোল। হ্যাঁ, এত গন্ডগোল, চিৎকার ছাত্রদের, কেউ বলতেছে বাঁচাও বাঁচাও। তখন একটা ছাত্র হেফসখানার থেকে বেরোইছে, বেরোয় হাবিব সাহেব হুজুরের বাসা ছিল মাদ্রাসার খুবই কাছে। তখন হাবিব সাহেব হুজুরে ডাইকা আনে উবাইদুল্লাহরে, বলে উবাইদুল্লাহ তুমি শান্ত হও, এবং হুজুর তার বাসায় নিয়ে যায় তাকে। ওরা সবাই একসাথে ছিল, সেই আমলগুলো ওরা করছিল যে জিনগুলো জিন ভাগানোর জন্য। হ্যাঁ, এটা বের আমল, এবং ন্যাচারালি সে রেগে যায়। এর জন্য কি মারামারিটা হয়? হ্যাঁ, এর জন্যই মারামারি হয়েছে। হুজুর সকালবেলা আসলো, বড় হুজুর আসার পরে বলতেছে যে তোমরা যেটা করছো তার সাথে খুবই অন্যায় করছো, এটা তোমার ঠিক হয় নাই। উবাইদুল্লাহ 11টার দিকে তার যে বেডিং পত্র ছিল, ব্যাগ ছিল, সে ওই ব্যাগগুলো গুছাইয়া আমাকে বলতেছে যে হাবিবুল্লাহ আমাকে একটু বাসে উঠাই দিয়ে আসো, আমি ঢাকা যাব। গাড়িতে ওঠার আগে সে আমাকে বলতেছে যে হাবিবুল্লাহ আমি যে বাসায় থাকি ওই বাসার একটা ছেলে একটা মেয়ে আছে, তো তারা খুব লবণ পছন্দ করে। লবণ? আচ্ছা। তখন আমি বললাম ঠিক আছে, আমি লবণ কিনে দিতেছি। সে
লবণ নিল, নিয়ে 1 কেজি সে ওই সময় ওই জায়গা দাঁড়াই খাইল। 1 কেজি লবণ? হ্যাঁ, এমনি এমনি খেয়ে ফেলল, এমনি এমনি খেয়ে ফেলল। গাড়িতে তাকে উঠাই দিলাম এবং গাড়িতে উঠাই দেওয়ার আগে সে আমাকে কিছু ওষুধ শিখাই দিছিল। কারো যদি মাথা ব্যথা করে প্রচণ্ড, তখন একটা আমল শিখাই দিছিল। তো আমি আমলটা এখনো করি, মানে আমার মাথা ব্যথা উঠলে আমি আমলটা করি। খুব কার্যকর। আপনি কি বলতে পারবেন এখন? শাহাদাত আঙ্গুলি আর বৃদ্ধা আঙ্গুলি, এই দুইটা ডান হাতের, ডান হাতের, হ্যাঁ, শাহাদাত আঙ্গুলি আর বৃদ্ধা আঙ্গুলি, হ্যাঁ, দুটা এক করে কপালের ঠিক এই জায়গায় রাখতে হবে, এখানে, হ্যাঁ, নাকের উপর বরাবর, নাকের উপর বরাবর, আচ্ছা, যে ব্রুটা যে আছে ব্রুর মাঝখানে রাখতে হবে। এই জায়গা রাইখা 3-7 বার বলতে হইব, লা ইউসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, এটা বলতে হইব 7 বার। তারপরে আপনার দুরুদে ইব্রাহিম 2 বার পড়ার পরে তারপর আপনি ফু দিবেন এইভাবে, হ্যাঁ, এবার হাতটা এইভাবে ব্যবহার করবেন। কিছুক্ষণের ভিতরে মাথা ব্যথাটা খুব যন্ত্রণা আপনার, কিন্তু কিছুক্ষণের ভিতরে আপনি খুব আরাম বোধ করবেন। আচ্ছা, চ্যানেল 24 বুলেটিন, এই চ্যানেলের যে প্রোগ্রামটা হচ্ছিল সেটার নাম হচ্ছে রহস্য, এবং ফার্স্ট টাইম আমি দেখলাম এখান থেকে আরও ভিডিও করা যাবে। তোমরা যদি ইন্টারেস্টেড হও এবং তোমরা যদি সাজেস্ট করো এখান থেকে অনেক ভিডিও, তাহলে আমি সেগুলো নিয়ে আসবো। এবং ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক এখানে দেখলাম, এবং রহস্যে মোড়া, মানে যেহেতু প্রোগ্রামটা রহস্য, সেই জন্য রহস্যে মোড়া বাস্তবিক জীবনের ঘটনাগুলো এখানে আমার মনে হচ্ছে যত সম্ভব তোলা রয়েছে। আর এই ধরনের ঘটনা কিন্তু প্রচুর হয় এবং আমরা কিছুটা জানতে পারি, কিছুটা জানতে পারি না, ম্যাক্সিমাম জানতে পারি না, কিছুটা হয়তো আমাদের কানে এদিক ওদিক থেকে আসে। তবে এই ধরনের প্রোগ্রাম কিন্তু শুধু এখানেই নয়, আগেও টিভিতেও হয়েছে এবং ডিসকভারি চ্যানেলে একটা প্রোগ্রাম হতো, আমার ঠিক মনে নেই, শনিবার করে কি এরকম কিছু, রাত 11টার দিকে হতো প্রোগ্রামটার, নামটা ঠিক মনে নেই। তো তখনও কিন্তু দেখানো হতো, মানে কী বলবো, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস যে সমস্তগুলো হয় সেইগুলো কীভাবে একটা বাড়িতে ভূতের আড্ডা বসেছে, বা যাই হোক, যেরকমই হোক, অশরীরই হোক বা যাই হোক, সেখানে জিনেরই হোক আড্ডা বেঁধেছে এবং সেগুলোকে তাড়ানো হচ্ছে এবং বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করছে। এবং সেখানে শুধু সাধারণ মানুষই না, সেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় সায়েন্টিস্ট, এই ধরনের প্রচুর মানুষ রয়েছে যারা বিজ্ঞানকে সাথে নিয়ে চলে, কিন্তু তারাও এক সময় গিয়ে বাধ্য হয় বুঝতে যে মানে এটাই ছিল, এইগুলো একটা সায়েন্সের ওপরে কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে কি আমাদের প্রতিনিয়ত জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে, যেটা আবছা হয়ে রয়েছে, যেটা আমরা দেখতে পাই না, আমরা শুনতে পাই না, সেই জিনিসগুলো নিয়েই ঘটনাগুলো বলা হয়। এখানেও কিন্তু সেই একটা সেরকমই একটা জিনিস দেখলাম, কিন্তু ব্যাপার হচ্ছে যে যে মানে ঘটনাটা আমি শুনছিলাম সেটা কিন্তু ইনকমপ্লিট থেকে গেল, মানে প্রোগ্রামটা আরও হয়তো বড় রয়েছে, সেখান থেকে কাটিং করে এখানে ঢোকানো হয়েছে। তবে যেটুকু মনে হলো এটুকুই নয়, অনেকটাই রয়েছে, এরপরেও ঘটনা ছিল, কারণ এইটুকুর মধ্যে সবটুকু বুঝতে পারলাম না, মানে ঘটনাটা আরও একটু এলাবোরেট হলে বা কোথার থেকে আসলো সে এবং কোথায় গেল, কি কি হয়েছিল সেইগুলো যদি বলা হতো তাহলে আরও ভালো লাগতো ব্যাপারটা। মানে যেহেতু জিনিসটা খুব রোমহর্ষক একটা ঘটনা এবং রোমাঞ্চকর সাথে, তো সেই জন্য আরও শুনতে ইচ্ছে করছিল, কিন্তু হঠাৎ করে খেইটা হারিয়ে গেল, হঠাৎ বন্ধ হয়ে গেল। তো এই ধরনের যদি তোমাদের কাছে আরও ভিডিও থেকে থাকে, মানে লিংকস থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে সাজেস্ট করবে এবং আমি সেগুলো নিয়ে আসব। ভীষণ ইন্টারেস্টিং, আমার এই সমস্ত ব্যাপারে একটু আগ্রহ বেশিই রয়েছে, কারণ হচ্ছে এই রহস্যমূলক জিনিসপত্র আমার বরাবরই পছন্দের, আশা করি তোমাদেরও পছন্দের। প্রত্যেক মানুষেরই একটু রহস্যময় জিনিসপত্র ভালো লাগে এবং সবাই মোটামুটি কম বেশি হলেও ভালোবাসে। তো যাই হোক, মানে যে জিনের কথা বলা হলো এখানে, সেখানে প্রথমেই যেটা লবণ খাওয়ার ব্যাপারটা ইন্টারেস্টিং লাগলো, 1 কেজি লবণ খেয়ে নিল সে এবং তারপরে চলে গেল, এই ব্যাপারটা যে আরও একটু যদি জানতে পারতাম কি হতো না হতো, মাথা ধরলে কি করতে হয় সেটা সে বলে গিয়েছিল, এবং
ব্যাস ছোট একটা ঘটনা, আমি ভেবেছিলাম যে একটা খুব বড় ঘটনা পাবো যেখানে হয়তো বা পুরোটাই ঘটনা শেয়ার করা থাকবে, আরও কিছু অলৌকিক জিনিসপত্র আমরা শুনবো। তো সেই রকম থাকলে তোমরা প্লিজ করো না, আমাকে সাজেস্ট করো, আমি অবশ্যই নিয়ে আসবো। আশা করি আজকের যে ভিডিওটা সেটাও ভালো লেগেছে তোমাদের। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে জানা লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন্ড।